অসামাজিক কাজে লিপ্ত থাকা ফলমন্ডি হোটেল হিল টাউন আবাসিকে 16 জন আটক। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিভাগের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে আটক 16 জন। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শামীম কবির ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ হারুনার রশিদের নেতৃত্বে স্পেশাল টিমের সদস্যরা 6 ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানাধীন ফলমন্ডিস্থ হোটেল হিল টাউন আবাসিকে অভিযান পরিচালনা করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় অনামিকা সরকার, ফারজানা আক্তার ববি, রশনা ত্রিপুরা, লাবণী আক্তার, মোসাম্মদ শিউলি আক্তার, নার্গিস আক্তার, মোহাম্মদ জালাল, মোহাম্মদ বাদশামিয়া, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নূরে আলম, ইমরান, সবুজ, নেজাম ও মোহাম্মদ শরীফকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালি থানার নন এফআইআর প্রসিকিউশন নং 366/23। ডেস্ক রিপোর্ট জহিরুল ইসলাম বাবলু, স্বাধীন সংবাদ।